Hey everyone, welcome back to my channel Cinema with Probs. আজকে আমি তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। এটা নতুন কিছু নয়, এটা হচ্ছে ক্যারামেল বাটার পুডিং। তো আমি এই দেখো চিনিটা মেল্ট করছি, এটা আস্তে আস্তে মেল্ট হচ্ছে, কালার আসছে আস্তে আস্তে, বন্ধুরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে কালারটা আসছে, দেখো বন্ধুরা কালারটা আস্তে আস্তে এসছে। তো এইবারেতে আমি এটাতে কালার অলরেডি এসে গেছে, হ্যাঁ, তো অলরেডি এটাতে কালার এসে গেছে। এটাতে আমি গ্যাস একদম একদম মানে খুব আস্তে করা কমানো আছে, এখানে আমি এতে দিয়ে দেবো আমুল বাটার। এতে দিয়ে দিলাম বাটার, কালারটা খুব সুন্দর কালার এসেছে বন্ধুরা। দেখো কালারটা খুব সুন্দর, একটা ব্রাউনিশ কালার এসেছে। তো এটা আরেকটু নাড়তে হবে, এবারে আমি এটা কি করব, আমি মানে পুডিংটা করছি ক্যারামেল বাটার পুডিংটা খুব কম করে এই ছোট বাটিটাতে আমি করছি। তো এইটাতে আমি এটাকে এখন ঢেলে দিলাম, এটাতে ঢেলে দিলাম, এবারে আমি এতে দেবো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা দুধ দিলাম আমি, আর এইটা জমতে দেওয়া আছে, এটা ঠান্ডা হোক, এটা আপনার থেকে ঠান্ডা হোক। দুধের সঙ্গে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, বিকজ এখানে চিনি মানে ক্যারামেল যে সসটা করেছি তাতে চিনি মানে দেওয়া আছে, খুব বেশি মিষ্টি হয়ে গেলে মানে এটা অ্যাকর্ডিং মাই টেস্ট, অ্যাকর্ডিং এভরি ওয়ান টেস্ট, এটা যে যার মানে টেস্ট অনুযায়ী, প্রত্যেকের তো মানে সমান হয় না, কে কীরকম মিষ্টি খায় কে কীরকম নুন খায় সেটা তার টেস্ট অনুযায়ী। তো এইটা দুধটা আমি গরম হচ্ছে, দুধটা গরম করছি, তার মধ্যে আমি এখানে দেবো হচ্ছে দুধটা ফুটছে, এবারে আবার একটু বাটার ভেজে ফেলবো, টেস্টটাও ভীষণ ভালো খেতে হবে, বাটার বাটার পুডিং তো আমি এবার দেবো মিল্কফুড, এতেই মিল্কফুড দেবো টেস্টটা আরো ভালো হবার জন্য। দিয়েছি
গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিলাম। আমি একটু কাস্টার্ড পাউডার একটু দিচ্ছি, ঠান্ডা দুধ আছে, ঠান্ডা দুধ দিয়ে একটু গুলে অল্প করে দিচ্ছি, বিকজ এটা না হলে গাঢ় মানে থিকনেসটা আসবে। কাস্টার্ডটা দিকে কিন্তু এটা সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে গেল। এইবারে আমি এটাতে কি দেবো, এটা হচ্ছে ভ্যানিলা, এসেন্স অফ ভ্যানিলা, তো ভ্যানিলা একটু দিয়ে দিচ্ছি। পুডিংয়ে মানে ভ্যানিলাটা মানে আমার আমার মনে হয় আমার যেটা ভালো লাগে খেতে, পুডিংয়ে ভ্যানিলাটা পুডিং কি কাস্টার্ড ভ্যানিলাটা দিলে ফ্লেভারটা খুব ভালো ছাড়ে, খেতে খুব ভালো লাগে। এটা আমি নাড়ছি, এটা প্রায় দেখো এটা ক্রিমের মতো একদম হয়ে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা আমি নাড়ছি, এটা ক্রিমের মতো ডিমের মতো এটা হয়ে এসেছে। আর এইদিকে এটা মোটামুটি জমে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। এটা দেখো এরকম হয়েছে, গ্যাসটা অফ করে দিলাম, তো এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে তারপরে আমি এটার মধ্যে এটাকে দেবো। ঠান্ডা হচ্ছে দেখো ক্রমশ এটা ঠান্ডা হচ্ছে, একটু ঠান্ডা হলে তারপরে ওইটার মধ্যে আমি দিয়ে জল দেব। দেখো কত সুন্দর একটা ক্রিমি একটা ভাব এসেছে, দেখো নো বিটার নো মিক্সার অনলি হ্যান্ড বিটার and this friends তো এইবারে এটাতে আমি খুব ছোট জায়গায় করছি, তো এটাতে আমি এটা ঢেলে দিলাম। এইবারেতে এটাকে আরেকটু ঠান্ডা হলে আমি এটাকে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দেবো, রেফ্রিজারেটর করে তারপরে এক ঘন্টা বাদে এটা আমি আবার বার করে তোমাদের সামনে তুলে দেখি। বন্ধুরা আমি আবার এক ঘন্টা বাদে তোমাদের সামনে আসছি।
তো বন্ধুরা, আমি দেখো পুডিংটা ফ্রিজে রেখেছিলাম, করার পর এটাকে আমি এবার ট্রান্সফার করছি একটা প্লেটে। এই ক্যাডবেরিজটা আমি এবার এখানে বসে এইখানে দিচ্ছি ক্যাডবেরিজ। এটার জন্য এটার টেস্টটা আরো ভালো হয়ে যাবে। এটা ক্যারামেল বাটার পুডিং, বাট এইটা দেবার জন্য, ক্যাডবেরিজটা দেবার জন্য টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আই থিঙ্ক ইটস সো টেস্টি। এই হলো আমার আজকের রেসিপি। কি ছিল রেসিপি? ছিল ক্যারামেল বাটার পুডিং উইথ ক্যাডবেরিজ চকলেট। বিকজ আমি এর ওপরটা টপ আপ করেছি ক্যাডবেরিজ চকলেট দিয়ে। তো দেখো বন্ধুরা, সো টেস্টি, সো ডেলিশিয়াস। গরমকালে ঠান্ডা ঠান্ডা পুডিং আমার খুব প্রিয়। শুধু আমার কেন, অনেকেরই প্রিয়, অনেকেই খেতে ভালোবাসে। তো আজকের মতো আমার রেসিপি আমি শেষ করলাম। যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার অ্যান্ড লাইক করো। টেক কেয়ার, লাভ অল অফ ইউ, বাই বাই, গুড নাইট।